পর্ব ২১ ভয়েস ড্রিম রিডার ৬ বক্তা হ্যালো বন্ধুরা, ভয়েস ড্রিম রিডারের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বে আমরা কিভাবে বুকমার্ক তৈরি করতে এবং বুকমার্ক দ্বারা নেভিগেট করতে পারি তা দেখেছি। আপনি কোনো বইয়ের মধ্যে যে কোনো সামগ্রী কিভাবে অনুসন্ধান করবেন তাও আমরা দেখেছি, এবং তারপরে আমরা মূল স্ক্রিনে ফিরে যাই এবং আমরা কিছু বিকল্পের দিকে তাকিয়েছিলাম। বিশেষত আমরা আরও বিকল্প নিয়ন্ত্রণের দিকে নজর দিয়েছিলাম। এই পর্বে আমরা আবার আরও বিকল্প নিয়ন্ত্রণের সাথে চালিয়ে যাব যা সেখানে ছিল। মূল স্ক্রিন, বিশেষ করে আমরা কন্টেন্ট উৎসগুলি দেখব। কন্টেন্ট উৎসগুলিতে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে যা থেকে আমরা বই যুক্ত করতে পারি, তাই আমরা একটি নির্দিষ্ট বিকল্পটি সন্ধান করব যা হল বুকশেয়ার। আমরা কিভাবে বুকশেয়ার সক্ষম করব তা দেখব এবং ভয়েস ড্রিম রিডারের মাধ্যমে বুকশেয়ারে সাইন ইন করব এবং আমরা মূল স্ক্রিনে ফিরে আসব। আমরা বিভিন্ন ফাইল পদ্ধতি যুক্ত করার জন্য তথ্য যুক্ত করার বিকল্পটি দেখব। আমরা অ্যাড ডকুমেন্টের অধীনে কি কি বিকল্প রয়েছে তা দেখব। আমরা বুকশেয়ার থেকে বই যুক্ত করব এবং ক্লিপবোর্ড থেকে সামগ্রী কিভাবে যুক্ত করব তা দেখব। আমি এখন মূল স্ক্রিনে আছি এবং মূল স্ক্রিনে আমি আরও বিকল্পগুলিতে ডাবল ট্যাপ করেছি, তাই আমি সামগ্রীর উৎসগুলি খুঁজে না পাওয়া পর্যন্ত একাধিকবার সোয়াইপ করতে যাচ্ছি। Talkback contact us. Content sources 2 of 6. বক্তা, তাই আমি কন্টেন্ট উৎসগুলি খুঁজে পেয়েছি। সুতরাং কন্টেন্ট উৎসগুলি মানেই এখানে একাধিক বিকল্প আছে, তাই আপনি সরাসরি বই আমদানি করতে পারেন অথবা বুকশেয়ারের বিভিন্ন ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে পারেন, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি বইয়ের লাইব্রেরি। আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তবে আপনি সর্বদা এই বিকল্পটি নির্বাচন করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন থেকে সাইন ইন করতে পারেন এবং সরাসরি বইগুলি ডাউনলোড করতে পারেন। সুতরাং আমাকে ডাবল ট্যাপ করতে দিন এবং কন্টেন্ট উৎস পৃষ্ঠায় এখানে কি বিকল্প রয়েছে তা দেখান। Talkback window. Content sources 2 of 6. English 6 items. বক্তা, আমি এ বিষয়ে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback content sources. Navigate up button. বক্তা, উপরে নেভিগেট করুন, এটি প্রথম নিয়ন্ত্রণ, আমি ডান দিকে সোয়াইপ করছি। Talkback content sources. Bookshare. 1 of 3. In list. 3 items. বক্তা, সুতরাং বুকশেয়ার হলো প্রথম বিকল্প, আমি শুধু একাধিকবার ডান দিকে সোয়াইপ করেছি। Talkback off switch. বক্তা, এটি এখন বন্ধ রয়েছে, আমি এটি চালু করতে যাচ্ছি কারণ আমি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বুকশেয়ারে সাইন ইন করতে চাই। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback bookshare login. Navigate up button. বক্তা, সুতরাং এটি বুকশেয়ার লগইনের বিবরণ জিজ্ঞাসা করছে, আমি কেবল আমার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করতে যাচ্ছি। আমি এখন ডান দিকে সোয়াইপ করছি। Talkback bookshare login. বক্তা, আমি আবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback email or username. Mailbox. বক্তা, এটি আমাকে এখানে লগইন বিবরণের জন্য জিজ্ঞাসা করছে। এখানে আমাকে আমার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে। সুতরাং আমি এখানে আমার ইমেইল আইডি লিখতে পারি। Talkback video. Showing English India QWERTY keyboard. Editing video.editbox. Email or username. বক্তা, তাই আমি আমার ইমেল আইডিতে প্রবেশ করেছি কিন্তু আমি সম্পূর্ণ ইমেল আইডি ভাগ করিনি। আপনার ইমেল আইডি যাই হোক না কেন, আপনার অ্যাপটমেল খাম মতো কিছু শোনা উচিত। এখন আমি পাসওয়ার্ড ক্ষেত্রটি সন্ধান করতে এবং আমার পাসওয়ার্ড লিখতে আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback password password edit box. বক্তা, সুতরাং পরবর্তী ক্ষেত্রটি পাসওয়ার্ড, আমি ডাবল ট্যাপ করতে যাচ্ছি এবং আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে যাচ্ছি। Talkback showing password keyboard. বক্তা, তাই আমি আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি, আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback sign in button. বক্তা, সাইন ইন করুন, সুতরাং সাইন ইন বাটনে আমি ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback content sources. Password keyboard hidden.
on switch 1 of 3. Enlist 3 items. Bokta, tai ami double tap korar sathe sathe eti log in hoye geche. Kono truti nei ebong amra shofolbhabe bookshare e sign in korechi ebong eti bookshare on bole. Ebar dan dike swipe kora jak. Talk back navigator button. বক্তা আমি বেশ কয়েকবার ডান দিকে সোয়াইপ করছি টক ব্যাক কন্টেন্ট অন সুইচ বুক শেয়ার ভিডিয়া বক্তা সুতরাং এটি বুক শেয়ার বলে এবং আমার ইমেল আইডিটি বলে যে এটি মুছে ফেলা হয়েছে কারণ আমি আমার ইমেল আইডি প্রকাশ করতে চাই না আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি টক ব্যাক অন সুইচ বক্তা এটি চালু আছে তবে আপনি যদি টাইপ করেন অ্যাডমেয় খাম এটি বুকশেয়ার অ্যাপডমেয় খাম মতো কিছু বলে এবং আপনি ডান দিকে সোয়াইপ করার জন্য এটি বলে আমি আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি টক ব্যাক পকেট 2 অফ 3 বক্তা এই পকেটে যদি আপনার এই অ্যাকাউন্ট থাকে তবে আপনি এটি চালু করেও সাইন ইন করতে পারেন আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি টক ব্যাক অফ সুইচ বক্তা এটা এখন বন্ধ আসুন আবার ডান দিকে সোয়াইপ করা যাক টক ব্যাক মোর বাটন বক্তা এর পরে আরো আছে টক ব্যাক ইনস্টা পেপার 3 অফ 3 বক্তা ইনস্টা পেপার টক ব্যাক অফ বক্তা বন্ধ টক ব্যাক মোর বাটন বক্তা আরো সুতরাং এগুলিই হলো বিকল্প আপনি সর্বদা আপনার যে কোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন তাই এটি এখন পর্যন্ত 3টি অ্যাকাউন্ট সমর্থন করে 3টি কন্টেন্ট উৎসগুলি থেকে আপনি সরাসরি আপনার বই লোড করতে পারবেন এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারে যাওয়া যাক যাকে অ্যাড বুক বলা হয় এটা আপনাকে বিস্তারিতভাবে দেখাতে হবে আসুন এটি অন্বেষণ করি কারণ এখন পর্যন্ত আমরা কেবল মাত্র একটি বই প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়তে শিখেছি যা ইতিমধ্যে ডিফল্ট রূপে ছিল এখন দেখা যাক কিভাবে একটি বই যোগ করা যায় এখন আবার মূল পর্দায় এসেছি এবার আসুন দেখি অ্যাড ডকুমেন্টে কি কি বিকল্প রয়েছে কারণ এখন পর্যন্ত আমরা কেবল মাত্র একটি বই পড়তে দেখেছি যা সর্বদা উপলব্ধ ছিল যা ছিল প্রাইড এবং প্রিজুডিস যেমনটি আমি এই টিউটোরিয়ালের প্রথম পর্বে উল্লেখ করেছিলাম ভয়েস ড্রিম রিডার টিউটোরিয়াল ভয়েস ড্রিম রিডার একাধিক পদ্ধতি সমর্থন করে এটি MP3 এর মতো অডিও পদ্ধতিগুলি সমর্থন করে এছাড়াও এটি ডেইজি পদ্ধতিগুলি সমর্থন করে এটি ইপাব পদ্ধতি এবং অন্যান্য অনেক পদ্ধতি সমর্থন করে আরও জানতে দয়া করে এই টিউটোরিয়ালের প্রথম পর্বটি দেখুন এরপরে আপনি সর্বদা তথ্য যুক্ত করতে এবং আপনার নিজের বই যুক্ত করতে ফিরে আসতে পারেন এখন আসুন তথ্য যুক্ত করতে যাই এবং দেখি কি কি আছে আমি ভয়েস ড্রিম রিডারের মূল পর্দায় আছি আমি কোনো বইয়ের ভেতরে নেই আমি মূল স্ক্রিনে আসার জন্য পিছনের অঙ্গভঙ্গি ব্যবহার করি আসুন দেখি এখানে কি কি বিকল্প আছে সুতরাং এটাই প্রথম নিয়ন্ত্রণ টক ব্যাক বুকশেলফ অল আইটেমস 1 ওভার 1 বক্তা সমস্ত বস্তু একটাই বই আছে এই কারণেই একের পর এক বই বলা হচ্ছে আসুন ডান দিকে সোয়াইপ করা যাক টক ব্যাক বুকশেলফ ভিউ বক্তা বুকশেলফ দেখা এখন আমাদের কাছে শুধুমাত্র একটি বই থাকবে সুতরাং আসুন এই বিশদে যাব না এই হল বিকল্প ডান দিকে আবার সোয়াইপ করুন টক ব্যাক সর্ট বক্তা বাছাই করুন আমরা এখনই বাছাই করতে পারি না কারণ সেখানে কেবল একটি বই রয়েছে আসুন ডান দিকে সোয়াইপ করা যাক টক ব্যাক মোর অপশনস বাটন বক্তা আরো বিকল্প আমরা ইতিমধ্যে এটা দেখেছি আমি বেশ কয়েকবার ডান দিকে সোয়াইপ করছি টক ব্যাক সার্চ বাটন বক্তা অনুসন্ধান করুন আমরাও এটা দেখেছি টক ব্যাক প্রাইড অ্যান্ড প্রেজুডিস 11 আওয়ার্স 18 মিনিটস অ্যান্ড 49 সেকেন্ডস জেন অস্টিন বক্তা প্রাইড অ্যান্ড প্রিজুডিস ছিল একমাত্র বই যা সেখানে আছে টক ব্যাক অ্যাড ডকুমেন্ট বাটন ফর অ্যাড ডকুমেন্ট বক্তা তথ্য বাটন যুক্ত করুন সুতরাং আসুন এটিতে ডাবল ট্যাপ করা যাক
TalkBack pop-up window. Choose file. One of four in list four items. বক্তা, এখানে আমাদের কাছে চারটি বিকল্প রয়েছে। প্রথমটি হল ফাইল নির্বাচন করা। সুতরাং আপনি যখন আপনার ফোনে ইতিমধ্যে থাকা বইগুলি যুক্ত করতে চান, তখন ফাইলটি নির্বাচন করুন। এটি সরাসরি লোড হবে এবং আপনি এখান থেকে সরাসরি যোগ করতে পারেন। আসুন আবার ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack clipboard 2 of 4. বক্তা, ক্লিপবোর্ড। আপনি যখন ক্লিপবোর্ডে অনুলিপি করেছেন, তখন এমন কিছু পড়তে হলে ক্লিপবোর্ড বিকল্পে যান। আসুন ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack web browser 3 of 4. বক্তা, ওয়েব ব্রাউজার। সুতরাং ওয়েব ব্রাউজার বিকল্পটি যে কোন লিংক থেকে কন্টেন্ট আমদানি করার জন্য ব্যবহার করা হয়, যার কথা আপনি জানেন, এবং আপনি যদি কোন আর্টিকেল খুলতে চান তাহলে সব সময় ভয়েস ড্রিম রিডারে আমদানি করতে পারবেন। আসুন আবার ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack Bookshare 4 of 4. বক্তা, বুকশেয়ার। সুতরাং বুকশেয়ার এটি এখন প্রদর্শিত হচ্ছে কারণ আমার কাছে বুকশেয়ার বিকল্প রয়েছে। আমি আমার বুকশেয়ার অ্যাকাউন্টে সাইন ইন করেছিলাম। এখন আসুন বুকশেয়ারে যাই এবং এখান থেকে একটি বই ডাউনলোড করি। বুকশেয়ার থেকে আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশনটিতে বুকশেয়ার থেকে সরাসরি বই ডাউনলোড করবেন সে সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। আপনি সর্বদা একটি বুকশেয়ার অ্যাকাউন্ট পেতে পারেন এবং তারপরে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। আমি বুকশেয়ারে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack Bookshare 4 of 4 in list 4 items. বক্তা, আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack categories. Navigate up button. বক্তা, তাহলে আপনার বিভাগ আছে। TalkBack categories. বক্তা, আমি বেশ কয়েকবার ডান দিকে সোয়াইপ করছি। TalkBack search button. বক্তা, অনুসন্ধান করুন। TalkBack selected title button. বক্তা, শিরোনাম। সুতরাং আসুন সমস্ত বিকল্পগুলিতে এখন যাব না। আমাকে কেবল একটি বই অনুসন্ধান করতে দিন এবং আমরা এটি যোগ করতে পারি। আমি বেশ কয়েকবার ডান দিকে সোয়াইপ করছি। TalkBack author. ISBN. Search button. বক্তা, সুতরাং আমি অনুসন্ধানে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack space edit box. Showing English India QWERTY keyboard. বক্তা, বুকশেয়ারে টকব্যাক সম্পর্কিত কোনো বই আছে কিনা তা দেখার জন্য আমাকে কেবল টকব্যাক টাইপ করতে দিন। TalkBack CRTTABLJKCBDBAACJKK. বক্তা, সুতরাং আমি টকব্যাক টাইপ করেছি। এটি টাইপ করা হয়েছে কিনা তা যাচাই করতে ডান দিকে এবং বাম দিকে সোয়াইপ করা যাক। TalkBack clear query button. Selected clear editing TalkBack edit box. বক্তা, এটা ঠিক। সুতরাং আমি মুছে ফেলার বাটনটি খুঁজতে যাচ্ছি এবং মুছে ফেলার বাটনের ঠিক নিচের বাটনটি সন্ধান করুন। TalkBack BL delete. Search. Navigate up button. English India QWERTY keyboard hidden. বক্তা, তাই আমি যখন সার্চ বাটনটি খুঁজে পেলাম, আমি শুধু আমার আঙুলটি তুললাম এবং এটি ফলাফলে চলে গেছে। আপনি যদি এটি আলাদাভাবে সক্ষম করে থাকেন, তবে আপনি আপনার টকব্যাকে কি সক্ষম করেছেন তার উপর নির্ভর করে আপনাকে ডাবল ট্যাপ করতে হবে। আমার জন্য বাটনটি সক্রিয় হয়ে যায় যদি আমি নির্দিষ্ট বাটন থেকে আমার আঙুল উত্তোলন করি। দয়া করে মনে রাখবেন যে মুছে ফেলার বাটনটি প্রায় ডান দিকে রয়েছে এবং অনুসন্ধান বাটনটি মুছে ফেলার বাটনের ঠিক নিচে রয়েছে। সুতরাং এখন দেখা যাক কি কি বিকল্প আছে। আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। TalkBack get started on Android with TalkBack 1 of 43 in list 14 items. বক্তা, আমরা একটা বই পেয়েছি। Android দিয়ে শুরু করুন। আসুন এগিয়ে যাই এবং এটি ডাউনলোড করুন এবং ডান দিকে সোয়াইপ করুন। TalkBack download button. বক্তা, এখানে আপনার ডাউনলোড রয়েছে। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack navigate up button out of list. বক্তা, সুতরাং এটি বলে যে নেভিগেট করুন। আমি কেবল একাধিকবার ডান সোয়াইপ করতে যাচ্ছি। TalkBack get started on talk about a social communication skill. Download button.
বক্তা, এটি ইতিমধ্যে ডাউনলোড হচ্ছে। এটি আপনাকে ইঙ্গিত দেবে না, তবে কিছুক্ষণ পরে আপনি এই বইটি দেখতে পাবেন, যা প্রাইড এবং প্রিজুডিস এর সাথেও তালিকাভুক্ত। আপনি যদি ডাউনলোড নির্বাচন করেন, তবে এটি সরাসরি ডেইজি পদ্ধতি ডাউনলোড করবে, কারণ ডেইজি পদ্ধতিতে বুক নেভিগেশনের জন্য আরও অনেকগুলি বিকল্প রয়েছে। আসুন এগিয়ে যাই এবং দেখি এটি ডাউনলোড হয়েছে কিনা। আমি কেবল এইটি আবার ব্যবহার করতে যাচ্ছি। Talkback categories. Editing Talkback edit box. বক্তা, আমি পিছনের অঙ্গভঙ্গিটি একাধিকবার ব্যবহার করতে যাচ্ছি। এটি নিচে সোয়াইপ করুন এবং অবিলম্বে চলে যান। Talkback English India query. Quick reference. Web view. Quick reference. Reader. Add document button for add document. বক্তা, সুতরাং এটি আবার তথ্য যোগ করতে জিজ্ঞাসা করছে। আসুন বাম দিকে সোয়াইপ করি। Talkback Pride and Prejudice. 11 hours 18 minutes and 49 seconds Jane Austen 2 of 2. বক্তা, সুতরাং আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস খুঁজে পেয়েছি, যা আগে থেকেই ছিল। আমি আবার বাম দিকে সোয়াইপ করছি। Talkback get started on Android with Talkback 42 12 1 of 2. বক্তা, সুতরাং টকব্যাক দিয়ে শুরু করুন। আমি কেবল এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। এটি সেই বই যা আমরা ডাউনলোড করেছি এবং আপনি বইটি তালিকাভুক্ত দেখতে পারেন। সুতরাং আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback Reader. Get started on Android. বক্তা, এখান থেকে আপনি যে আওয়াজ চান তা সেট করতে পারেন এবং আপনি যে কোনো নেভিগেশন বিকল্প ব্যবহার করতে পারেন। আমরা সব সময় আগের পর্বগুলোতে তা শিখেছি, সুতরাং আমাকে শুধু চালাতে দিন এবং দেখুন এটি চলছে কিনা। Talkback. বক্তা, চালানো বাটনটি খুঁজে না পাওয়া পর্যন্ত আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি এবং তারপরে এটিতে ডাবল ট্যাপ করব। Talkback this notice describes. Navigate. Audio. Bookmark. More. Bookmark. Previous. Play button. Get started on Android with Talkback. বক্তা, সুতরাং আপনি শুনেছেন যে এটি চালাতে শুরু করে, কারণ লিসা আমার ডিফল্ট ভয়েস। সুতরাং আমি যে সমস্ত বই ডাউনলোড করি তা এই অস্ট্রেলিয়ান ইংরেজিতে চালানো হবে। আপনি এগিয়ে যেতে পারেন এবং আরও বিকল্পগুলি থেকে পছন্দসই আওয়াজ সেট করতে পারেন এবং সেখানে আপনি আওয়াজ সেটিংস পাবেন। অথবা আপনি প্রতিটি বইয়ের অডিও সেটিংয়ে যেতে পারেন এবং তারপরে কেবলমাত্র সেই বইয়ের জন্য একটি নির্দিষ্ট আওয়াজ নির্বাচন করতে পারেন, যেমনটি আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালগুলিতে শিখেছি। এখন আমাদের দুটি বই আছে। চলো দেখা যাক ক্লিপবোর্ডে ইতিমধ্যে থাকা কিছু জিনিস কিভাবে যুক্ত করবেন। আসুন এগিয়ে যাই এবং তথ্য যুক্ত করে এটি যোগ করুন। Talkback next item button. বক্তা, তাই আমি বইয়ের ভিতরে আছি, এখন আমাকে ফিরে যেতে হবে। আমি নিচে দিকের সোয়াইপ ব্যবহার করতে যাচ্ছি এবং ফিরে যাওয়ার জন্য অবিলম্বে চলে যাচ্ছি। Talkback quick reference. Web view. বক্তা, সুতরাং এটি আমাকে দ্রুত রেফারেন্সে নিয়ে এসেছে, যেখানে এটি আমাকে প্রচুর অঙ্গভঙ্গি দিচ্ছে। আমি এটা চাই না, তাই আমি আবার ফিরে যাচ্ছি। Talkback Reader get started on Android with Talkback 4212. Pride and Prejudice. Add document button for add document out of list. বক্তা, সুতরাং তথ্য বাটনটি যুক্ত করুন। যতক্ষণ না আমি এই বাটনটি খুঁজে পেয়েছি, ততক্ষণ আমি কেবল একাধিকবার সোয়াইপ করেছি। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback pop-up window choose file 1 of 4 in list for items. বক্তা, আমরা ফাইল বা পরবর্তী বিকল্পটি নির্বাচন করতে পারি। সুতরাং আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback clipboard 2 of 4. বক্তা, ক্লিপবোর্ড, আমি এই Talkback রিডারে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback add document button for add document. বক্তা, এটি এখন যোগ করা হয়েছে, কারণ এটি আমাদের কোনো ত্রুটি দেয়নি। সাধারণত আপনি যদি কোনো ফটো এবং অন্যান্য ফাইল পদ্ধতিগুলি নির্বাচন করেন যা সমর্থিত নয়, তবে এটি আপনাকে একটি ত্রুটি দেবে, বলে যে এই পদ্ধতিটি সমর্থিত নয়।
কারণ ভয়েস ড্রিম স্ক্যানার থাকলেই আপনি ছবি চিনতে পারবেন। আসুন এখন বাম দিকে সোয়াইপ করা যাক। আপনি ভয়েস ড্রিম রিডারে সরাসরি ওসিআর করতে পারবেন না, আপনি ওসিআর ব্যবহার করতে পারবেন না, তাই আমরা ক্লিপবোর্ড থেকে একটি তথ্য যোগ করেছি। দেখা যাক এটি যোগ করা হয় কিনা। টকব্যাক ওয়েব ভিউ রিডার অ্যাড ডকুমেন্ট বাটন ফর অ্যাড ডকুমেন্ট। বক্তা, সুতরাং আমরা অ্যাড ডকুমেন্টে আছি। আসুন বাম দিকে সোয়াইপ করা যাক। টকব্যাক প্রাইড অ্যান্ড প্রেজুডিস 11 আওয়ার্স 18 মিনিটস অ্যান্ড 49 সেকেন্ডস। জেন অস্টিন 3 অফ 3 ইন লিস্ট 3 আইটেমস। বক্তা, আমি আবার বাম দিকে সোয়াইপ করব। টকব্যাক গেট স্টার্টেড অন। বক্তা, আমি আবার বাম দিকে সোয়াইপ করব। টকব্যাক টেক্সট ডক 021 অফ 3। বক্তা, সুতরাং প্রথম বিকল্পটি হল টেক্সট ডক। এটি ক্লিপ বোর্ডে ছিল, আসুন এটিতে ডাবল ট্যাপ করি। টকব্যাক রিডার হোয়াট ইজ দ্য লার্জেস্ট। বক্তা, আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। টকব্যাক ন্যাভিগেট আপ বাটন। বক্তা, আমি বেশ কয়েকবার ডান দিকে সোয়াইপ করছি। টকব্যাক টেক্সট ডক অডিও সেটিং ভিজুয়াল সেটিংস অর বুকমার্ক। বক্তা, যতক্ষণ না আমি চালানো বিকল্পটি খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি সোয়াইপ করব। টকব্যাক মোর প্রিভিয়াস প্লে বাটন। বক্তা, আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। টকব্যাক হোয়াট ইজ দ্য লার্জেস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। The flower with the world's largest bloom is the Rafflesia arnoldii. This rare flower is found in the rainforests of Indonesia. It can grow. Bokta, eti bishwer brihottom phul somporke ekti shotto. Sutorang ami amar clipboard e eti onulipi korechi ebong ekhon amra eti porte sokkhom hoyechi. Sutorang ei bhabe apni apnar clipboard e je kono kichu onulipi korte ebong porte paren. এই পর্বে আমরা মূল স্ক্রিনে আরও বিকল্পের অধীনে থাকা সামগ্রীর উৎসগুলি দেখেছি এবং আমরা সেখানে থাকা সমস্ত বিকল্পগুলি দেখেছি। বিশেষত আমরা ভয়েস ড্রিম রিডারে বুকশেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে সাইন ইন করব তা দেখেছি। আমরা মূল স্ক্রিনে থাকা তথ্যযুক্ত বিকল্পটিও দেখেছি। তথ্যযুক্ত করার ক্ষেত্রে আমরা বুকশেয়ার থেকে তথ্য বা বইগুলি কিভাবে যুক্ত করতে হয় এবং ক্লিপবোর্ডে অনুলিপি করা কোনো সামগ্রী কিভাবে যুক্ত করতে হয় তা শিখেছি। আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালগুলো আকর্ষণীয় এবং উপভোগ্য মনে করছেন। পরবর্তী পর্বেও আমরা ভয়েস ড্রিম রিডার নিয়ে কাজ চালিয়ে যাব। পরবর্তী পর্বে আমাদের দেখা না হওয়া পর্যন্ত এটি বিদ্যা সাইন অফ করেছে। যত্ন নিন এবং বিদায়।